ছিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার 300 নারীর আর্থিক সচ্ছলতা ফিরেছে কেবল হাতের কাজ করে। এদের স্কুল কলেজ পড়ুয়া মেয়েরাও পড়ার ফাঁকে ব্যাগ তৈরি, জামা কাপড়ের ফুল তোলাসহ সেলোয়ারের কাজের মাধ্যমে করছে বাড়তি আয়। হাতের কাজ করে ভাগ্য বদলানো এসব নারীদের বেশিরভাগই আদিবাসী। ছিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর রিপোর্ট। ঝিনাইদহ হরিণাকুণ্ড উপজেলার পাশেই চিথুলিয়াপাড়া, এখানে বেশিরভাগ আদিবাসীদের বসবাস। এই এলাকার প্রায় 300 নারী এখন ব্যস্ত হাতের কাজ নিয়ে। হাত ব্যাগ, মোবাইল ব্যাগ সহ বিভিন্ন ব্যাগ তৈরিতে সময় যায় তাদের। সালোয়ার কামিজ, ওড়না, রুমাল ও কাপড়ে তুলছে বিভিন্ন ফুলের ডিজাইন, পাশাপাশি করছে বিভিন্ন বড় ব্র্যান্ডের কাজও। সংসারের পাশাপাশি আর কি এই ফুল তোলা কাজ করি। সংসারের অভাব ঘুচানোর পাশাপাশি দিন দিন স্বাবলম্বী হচ্ছেন এসব নারীরা, এতে সংসারের অভাব ঘুচে ফিরছে সচ্ছলতা। আমরা লেখাপড়ার পাশাপাশি কাজ করি, এগুলো আমাদের লেখাপড়া শুরুতে সাহায্য করে। আর্থিক দিক থেকে কলেজ থেকে বাড়ি যাওয়ার পর যে সময়টুকু পাই আমি এই কাজে সময় ব্যয় করি। সপ্তাহে সেলাইয়ের কাজ করে 600 থেকে 700 টাকা আয় করছে এসব নারীরা। ঈদকে সামনে রেখে তাদের কাজের চাহিদাও বেড়েছে অনেক গুণ। স্থানীয় বাজারের পাশাপাশি এসব পণ্য কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নেওয়া হচ্ছে। আর এসব নারীদের পাশে এসে দাঁড়িয়েছে শিরিন আক্তার নামের একজন স্থানীয় উদ্যোক্তা। তবে এসব কাজে সেলাই মেশিন ও অর্থনৈতিক সহায়তার প্রয়োজন বলে মনে করছেন এই নারী উদ্যোক্তা। তাদের যদি আমরা এই কাজটার মাধ্যমে অর্থনৈতিক সাপোর্ট দিতে পারতাম তাহলে আদিবাসীদের অনেকেই শিক্ষিত হতো। এদিকে নানা উদাসীনতার অভিযোগ রয়েছে হরিণাকুণ্ড উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের বিরুদ্ধে। তাদের কাছ থেকে একাধিক প্রশিক্ষণের পরও ঋণ সহায়তা চেয়ে পাননি এ কাজের সাথে সংশ্লিষ্টরা। এ শিল্পে সরকারি বেসরকারি সহযোগিতা পেলে একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে নারীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।